कृष्ण नाम मोर जपमाला, कृष्ण नाम मोर ध्यान, कृष्ण बसन कृष्ण भूषण, कृष्ण नाम मोर ज्ञान, कृष्ण नाम मोर ध्यान, ओ कृष्ण नाम मोर ज्ञान, ओ कृष्ण नाम मोर ध्यान, कृष्ण नाम मोर जपमाला, कृष्ण नाम मोर ध्यान, कृष्ण बसन कृष्ण भूषण, कृष्ण नाम मोर ज्ञान, कृष्ण नाम मोर ध्यान, ओ गो कृष्ण नाम मोर ज्ञान। শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে বিজড়িত কৃষ্ণ নাম, শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে বিজড়িত কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ও নাম দেহ মন প্রাণ, কৃষ্ণ নাম মোর ধ্যান, ও গো কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ বসন কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর ধ্যান।
গান গাইসই? মনে হয় তোর ছেলেবেলার সাধনা আরাধনা এতদিনে সফল হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগ্যবতী তুলসীকে গানে গানে নিজের পরিচয় দিতে এসেছেন। তবে গান থেমে গেল কেন? ওরে পোড়ার মুখী, কৃষ্ণ যে কপটের শিরোমণি। না লো সখী, সে আমার গুণমণি। শিশুকাল থেকে যার তরে প্রাণের অর্ঘ্য সাজিয়ে বসে আছি, ওই গোবিন্দ চরণে আমার সর্বস্ব নিবেদন করব বলে। পাগল হয়ে যাবি শয়নে স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ মনে মনে সাপপ্রষ্টা বৃন্দা দেবী নারায়ণে চাই বলে সদা কৃষ্ণ কোথায়? ওই শোন সই, প্রাণবল্লভ ওই শঙ্খ নিনাদ করে, ঝাঁকে ঝাঁকে শাঁখ বাজে প্রতি ঘরে ঘরে। ওই শোন, তোর ঠাকুর কানাই এলো বুঝি তাই পুরাইতে তোর মনুসাদ, কৃষ্ণ সাধনায় সার্থক তুই। ওই এলো সই, সাঁঝের বেলায় শিখিপুচ্ছধারী গোলকবিহারী। ওই দেখ, ওই আসে চরণ ফেলিয়া ধীরে। ওঠো সতী, তোলো আঁখি, দেখো যেই আমি, আমি কৃষ্ণ আরাধ্য তোমার। সার্থক জনম মোর, এসেছো হে স্বামী। আসিয়াছি বর দিতে, সাধনায় তুষ্ট আমি তব। বৈকুণ্ঠের শাপভ্রষ্টা তুমি বৃন্দে, মর্তে তুলসী সতী, মিথিলা রাজা ধর্মধ্বজ তনয়া, কি বর চাও বলো? প্রভু, পতিরূপে চাই তোমা, আর নাহি মোর কামনা বাসনা। তথাস্তু, তাই পাবে। পাবো, কৃষ্ণ পাবো পতিরূপে। ও মালতী, কর গীতি কৃষ্ণের বন্দনা। পতি তুমি
রঘুপতি তুমি দেব শ্রীমাধব তনু মন প্রাণ যাহাছে মম পতি রূপে লহ সবে তুমি হে মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দ্বারকাধিপতি তুমি দেব শ্রী মাধব বলে মোরে আমি নাকি সতী তুলসী তলে বলি কৃষ্ণ তুমি মোর পতি মর্তবাসী বলে মোরে আমি নাকি সতী তুলসী তলে বলি কৃষ্ণ তুমি মোর পতি সতী জনে মৈথিলী রাজ ধর্মধ্বজের কন্যা তুলসীর শৈশব থেকে কৈশোর সাধনায় মুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন এলেন ভরা সন্ধ্যাবেলায়। ঠিক সেই সময় আপন সঙ্গিনী মালতীর সঙ্গে তুলসী কৃষ্ণ প্রণাম করছিলেন।
হঠাৎ বনবীথিকায় কৃষ্ণের নূপুর ধ্বনি বেজে উঠল, কোকিলা কুহু কুহু তান ধরল, সে এক মহা আনন্দ হিল্লোল যার দোলায় দুলে উঠল বন মন সব কিছু, ভরে উঠল ফুলের গন্ধে আকাশ বাতাস পৃথিবী। কৃষ্ণ ভজনের পথ কি আমায় বলে দাও প্রভু? মনকে একাগ্র করো আমার দিকে, তোমার ভক্তি দাও আমায়, সবকিছু কর্ম অর্পণ করো আমার সেবা পূজায়, তাহলেই তুমি আসবে আমার কাছে আমার নিকটে, আমার প্রিয় হবে এ প্রতিশ্রুতি আমি দিচ্ছি। যাই তবে বৈকুণ্ঠে ফিরি, মমবরে মনোমতো পতি লাভ হইবে তোমার। কিন্তু নাথ, আমি যে তোমাকেই পতিরূপে চাই। বেশ, তাই হবে, একদিন এক রাত পাইবে আমারে তোমার ঘরে পতিরূপে। না, আমি যে চিরদিনের জন্য তোমাকে চাই প্রভু, তুমি হবে মোর স্বামী, চিরকাল পদসেবা তব করিব আমি। এ নাকি সম্ভবে? আমি তবে সই, ওই সে চলে গেল, আমার মনের কথা প্রাণের ব্যথা কিছুই কি তবে বুঝল না? ও কি করছিস সই? তোর হৃদয় বল্লভ মুকুন্দ মুরারি, শ্রীহরি যে পথ দিয়ে তার রাঙা চরণ ফেলতে ফেলতে গেছে, দেখ দেখ বনবীথিকার যত ফুল উড়ে এসে সেই শ্রীকৃষ্ণের চরণের সুধা পানে বিভোর। ও কি করছিস সই, ওই ফুল তুলছিস কেন? মালা গেঁথে তোর কলায় দেব বলে। দেল সুখী, তাই দে।
বহুদিন কৃষ্ণ অদর্শনে শ্রীরাধা ব্যাকুলা, তাই বৃন্দাবন থেকে মথুরায় এসেছেন, এসেছেন তাঁর প্রাণ কৃষ্ণের দুয়ারে। দ্বার রক্ষক হিসেবে দাঁড়ায় শ্রীদাম সখা, তাই শ্রীদামকে দেখে শ্রীমতী বললেন, পথ ছেড়ে দাঁড়াও, আমি কৃষ্ণ দর্শনে যাব, কতদিন তাকে দেখি না। ব্রজ ছেড়ে মথুরার রাজা তিনি, তাই বুঝি দাড়ি তোমায় প্রহরী রেখেছে। সখার নির্দেশেই এ কাজ আমায় করতে হচ্ছে শ্রীমতী। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন, তাই শ্রী মধুসূদনের বিনা অনুমতিতে কারোর প্রবেশের অধিকার নেই। যাও, গিয়ে আমার নাম করে বলো, ব্রজ বলি কৃষ্ণ পাগলিনী রাধা এসেছে তার ইষ্ট দর্শনে। বেশ, আপনি অপেক্ষা করুন রাধারানী। প্রতীক্ষা, প্রতীক্ষা, আর কত প্রতীক্ষায় থাকব। প্রভু এখন বিরজা দেবীর সেবা নিচ্ছেন, তাই এই নিষেধাজ্ঞা। বুঝেছি, কপটের শিরোমণি কৃষ্ণ জানে শুধু ছল চাতুরি, ব্রজাঙ্গনার মান চুরি মাখন চুরি শেষে মন অপহরী। সময় হলেই কৃষ্ণ যাবেন আপনার কুঞ্জে। মিথ্যে কথা, মিথ্যে কথা, অনেকবার যাব বলে কথা দিয়েও যায়নি। কুঞ্জ সাজায়ে রাতের পর রাত অপেক্ষা করেছি, আর মনে মনে বলেছি, ওগো নিঠুর কালা, এ কি চালা। তবে কি তুমি শুধু ভাগ্যবাণীর ভগবান, আমাদের কেউ না? দৈববাণীর মতো শ্রীমতী রাধা যেন শুনতে পান, আমার জন্ম নাই, আমি অজ, আমার কোনো পরিমাণ নাই, আমি অব্যয়, আমি ভূতগণের চালক ঈশ্বর, তাহলেও আমার জন্ম বা আবির্ভাব অসম্ভব হয় না। নিজ শুদ্ধ প্রকৃতিকে অধিষ্ঠান করে, নিজ আশ্চর্য মায়া শক্তি আশ্রয় করে জন্মগ্রহণ করি। বুঝেছি, বুঝেছি কৃষ্ণ, তোমাকে মন প্রাণ দিয়ে বুঝেছি। শুধু এইটুকু জেনেছি, তোমার কথা তুমি রাখতে জানো না। ফুলের সা
যে আমি মথুরা এলাম, ফুলো সাজে সে যে আমি মথুরা এলাম। ফুলো সাজ খুলে পথে ছড়িয়ে দিচ্ছ? হ্যাঁ শ্রীদাম, যোগিনীর বেশে কৃষ্ণ প্রেমের ভিখারিণী আমি তার সঙ্গে দেখা করব। সেও আমার দ্বারা অসম্ভব, দেখা আজ তার তুমি পাবে না তো বললাম, ফিরে যাও। আরে রে কর কস্তুরাচার, ছাড়িবি না দ্বার, দিনু সাপ তোরে, মরতে যাবি ওরে দৈত্য কুলে, হিরণাক্ষ পৌত্র হয়ে লোভিবি জনম, শঙ্খচূর নামে এই ধরাধামে। বিনা দোষে অভিশাপ দিলে গো জননী, করিয়া প্রভুর আদেশ পালন ভারাক্রান্ত মন, তব অভিশাপে আজি। না না না, এ আমি কি করিলাম, এ তো আজ্ঞা বহুমাত্র। যা করেছ যা করেছ ভালোই করেছ, তুমি তুমিও শতেক বর্ষ কৃষ্ণ বিরহা নলে জ্বলিবে পুড়িবে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদিয়া মরিবে। কৃষ্ণ
দৈত্যরাজ শঙ্খচূড়ের প্রবল প্রতাপে স্বর্গমর্ত পাতাল কম্পমান। কঠোর তপস্যার শেষে শঙ্খচূড় আজ মৃত্যুঞ্জয় কবচ কুণ্ডলের অধিকারী। দেবরাজ ইন্দ্র পর্যন্ত অপরাপর দেবতাদের নিয়ে শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধে পরাজিত ও স্বর্গচ্যুত। ঘরে তার সতীলক্ষ্মী স্ত্রী সতী তুলসী, সদা সর্বদা স্বামীর মঙ্গল চিন্তায় বিভর। শুধুমাত্র একটি কথা, যেদিন শঙ্খচূড়ের স্ত্রী সতী তুলসী অসতী হবে সেই দিনই শঙ্খচূড়ের পতন ও মৃত্যু। জানিস ভাই বগা, দেবতাদের বউগুলো না দেখতে ভারী সুন্দরী। হবেই তো রে, অমৃত পান করে করে দেবীদের শরীর কি নরম আর মোলায়েম। কি করে বুঝলি? ওদের ধরে ধরে যখন মহারাজ শঙ্খচূড়ের কারাগারে পড়ছিলাম তখন বুঝি গা টিপে টিপে দেখছিলি। কাউকে বলিস না ভাই, লোভ সামলাতে পারিনি। তা একটু ভালো করে ছুঁয়ে দেখেছিস, মরবি, তোর মরণ ঘনিয়ে এসেছে। কেন কেন? হয় শুলে না হয় রাজার আদেশে তোর গর্দান যাবে। সে তুই যাই বলিস, আমরা হচ্ছি গিয়ে শঙ্খচূড়ের সেপাই, আমাদের থাকবে ভয়ের বালাই। দেবরাজ ইন্দ্রের বউ শচী দেবীকে দেখেছিস? দেবী দেবী খসা চেহারা। ওই ওই মহারাজ যুদ্ধ জয় করে ফিরছেন। চল গারদখানার ওখানে সতী রানীকে তোকে দেখাবো। এই মরেছে রানীমা সতী তুলসী যে এদিক পানেই আসছেন। কোথায় সতী রানী? দেবরাজ ইন্দ্রের ঘরণী কোথায় তিনি? আমরা স্বর্গ জয় করেছি রানীমা। শুনেছি মহারাজ আজ যে খেল দেখালে রানীমা, তাতে স্বর্গের দেবতারা যে যার প্রাণ নিয়ে ছুটে পালালে। ধরা পড়ল দেবতাদের দেবীগুলো এখন আমাদের কারাগারে। যাও, দেবরাজ ইন্দ্র পত্নী সচি দেবীকে সসম্মানে আমার কাছে অন্তঃপুরে নিয়ে এসো। আর সব দেবীরা? তাদেরও আমি মুক্তি দিতে চাই। কিন্তু মহারাজের আদেশ। আমার আদেশই আমার স্বামীর আদেশ,
এটা কখনো ভুলো না, যাও। এই যে মহারাজ, আমার প্রণাম নাও। যুদ্ধে আমাদের জয় হয়েছে মহারানী, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বিজয়ী আমি। সতী তুলসী, চারুণী গান গাও তোমরা, স্বর্গীয় সেই গান সদাশিব বন্দনা গীতি। তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর, তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর। পাপিতাপিতরাইতে তুমি পরমেশ্বর, পাপিতাপিতরাইতে তুমি পরমেশ্বর। হর হর মহাদেব মহামহেশ্বর, তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর, তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর। নীলকণ্ঠ দিগম্বর সর্বচরাচর, অন্ধবাতুর দুঃখী জানি করুণা সাগর। পঞ্চভূতে ব্যাপ্ত তুমি অগো ভূতেশ্বর, পঞ্চভূতে ব্যাপ্ত তুমি অগো ভূতেশ্বর, সর্বশক্তিমান তুমি বীর বীরেশ্বর, সর্বশক্তিমান তুমি বীর বীরেশ্বর। হর হর মহাদেব মহামহেশ্বর, তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর, তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর, তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর।
তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর তারক ব্রহ্ম সনাতন জয় তারকেশ্বর আসুন আসুন দেবরাজ তা সদল বলে এই কৈলাসে আগমনের হেতু শঙ্খচূড়ের অত্যাচারে আজ স্বর্গরাজ্য থেকে দেবতারা বিতাড়িত স্ত্রী পুত্র নিয়ে তারা কতক শঙ্খচূড়ের কারাগারে আর কিছু আমার সঙ্গেই আপনার কাছে তাদের নালিশ জানাতে এসেছে তাই তো শঙ্খচূড় সাধনা দ্বারা আপনার কাছে যে অমরত্ব লাভের কবচ কুণ্ডল পায় তা আমি ভিকারী ব্রাহ্মণগণের বেশ ধরে করায়ত্ত করেছি এখন বলুন শঙ্খচূড় বধের আর কোনো অন্তরায় আছে কি আছে কিসে বাধা সে একমাত্র নারায়ণই জানেন তুমি ছাড়া এই জীবনে কি আছি আমার
অবতার, কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার। কৃষ্ণ নামের গানে গানে কে কাঁদে প্রভু? বিরহিণী রায়, শ্রী রাধা, এ কান্নার শেষ নেই। দিকে দিকে এই করুণ রোদনধ্বনি আর শুনতে পারছি না। আসুন আসুন দেবাদিদেব, আসুন দেবগণ। আপনাদের আগমন বার্তার কথা গৃহলক্ষ্মীর সঙ্গে আলাপ করছিলাম। সতী তুলসীর কথা বলতে এসেছেন তো? আরে দৈত্যরাজ তার স্বামী শঙ্খচূড়ের নির্মম অত্যাচার অবিচারে কথা, স্বর্গ মর্তে ত্রিলোকের মানুষের ওই একই আতঙ্ক, সেই দৈত্যরাজ শঙ্খচূড়ের নিষ্ঠুরতা বর্বরতা, যা আজ দেব মানব গন্ধর্ব কিন্নর সকলেরই সুখের সংসার শান্তির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। কিন্তু এই অত্যাচার অবিচারের হাত থেকে বাঁচবার উপায় কি? এর কি কোনো উপায় নেই নারায়ণ? হ্যাঁ আছে, আছে। সতী তুলসীর সতীত্বহানি করতে পারলেই তবে তার স্বামী দৈত্যরাজ শঙ্খচূড়ের নিধন হতে পারে, নইলে নয়। এত করে শয়ন কক্ষ সাজাচ্ছি সই, কিন্তু আমার মনের মানুষ কোথায়? অগরু চন্দনে কেউর কুমকুমে আজ তোমায় সাজাবো যতনে। ওই ওই মহারাজ আসছেন, আমি পালাই। আজ একটু সকাল সকালে এসে গেলাম তুলসী, কাল সকালে আবার রণসাজে তুমি আমায় সাজিয়ে দেবে। আর যুদ্ধ কেন মহারাজ? কাল স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ, তবে আমার চিন্তার কোনো কারণ নেই দেবী। তুমি যতক্ষণ সতী থাকবে ততক্ষণ দেবতা মানব যক্ষ রক্ষ কেউই আমায় বধ করতে পারবে না। তাই তো দেবী তোমার বাহু ডোরে বধ হতে এসেছি, কেন জানো? কেন? পদ্মগন্ধে তব পরাণ আকুল মম, এসো দেবী বাহুর বাঁধনে, নয়নে নয়ন রাখি হিয়া পরে হিয়া। যত চাও তত দেব স্বামী, তোমার প্রণামী হৃদয় ভরি করি পান অধর সুধা তব। দেবী আমিও করিনু পান
পদ্ম মধুসম তব অধরের সুধা। রাত্রি দ্বিপ্রহর আর কত নেবে কত দেবে, নিদ্রা দেবী ঘুমের কাজল বুঝি আঁকিছে নয়নে। আমারও দেবী নয়ন লেপিছি গাঢ় নিদ্রায়। এবার পালাতে হবে ছদ্মবেশ ছাড়ি। একি কাল পেঁচা ডাকে কেন? কোথায় গেলে স্বামী? একি একি তুমি কৃষ্ণ? উপায় ছিল না দেবী, অসতী তুমি না হলে সৃষ্টি যায় রসাতলে। তাই তাই শঙ্খচূড় মূর্তি ধরি কাটালে আমার ঘরে। একি মহাপাপ, শাপ দিনু দিনু অভিশাপ। অসতী করিলে মোরে ছলনার বাহুডোরে, স্বামী বিনা একাকী সংসারে এই পরিতাপ। দিনু আমি অভিশাপ অভিশাপ অভিশাপ। উপায় ছিল না দেবী, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। পাষাণের মতো নিষ্ঠুর কাজ করেছো তুমি, তাই তোমার পাষাণ রূপ চাই শালগ্রাম শিলা হয়ে রবে চিরকাল। তাই হবে চিরকাল, তুলসী পত্র মস্তকে রহিবে মোর। মহারানী, মহারাজ হত। জানি জানি আমি, এই ভাগ্যে ছিল মোর। পাষাণ দেবতা পূজি কে কবে পেয়েছে প্রতিদান এই অভিমান। পতি রূপে ধরা দিলাম আমি তোমারে,
সেই তো পতি রূপে ধরা দিলাম আমি তোমারে কি ছলনা করলে আমার সতীত্ব হরণ করে কি ছলনা করলে আমার সতীত্ব হরণ করে পরমপতি কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ সবার পরমপতি কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ সবার তাই বলে কি পতি হলে আমায় অসতি করে তাই বলে কি পতি হলে আমায় অসতি করে কি ছলনা করলে আমার সতীত্ব হরণ করে ছলনা করলে আমার সতীত্ব হরণ করে আমার শিলা ভক্তি ভরে করবে পূজা ঘরে ঘরে আমার শিলা ভক্তি ভরে করবে পূজা ঘরে ঘরে কথা দিলাম তুলসী তোমায় রাখিব মাথায় করে কথা দিলাম তুলসী তোমায় রাখিব মাথায় করে কি ছলনা করলে আমার সতীত্ব হরণ করে কি ছলনা করলে আমার সতীত্ব হরণ করে কি ছলনা করলে আমার সতীত্ব হরণ করে তুলসী মর্তের মায়ায় তুমি নিজে বিস্তৃত হয়েছিলে তুমি গোলোক বৃন্দাবনের অষ্ট সখীর এক সখী বৃন্দা জগতে সতীত্ব প্রতিষ্ঠার জন্যই মর্ত্যলোকে তোমার এই জন্ম এ অতি নারী তোমারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আঙিনায় তোমাকে বৃক্ষরূপে স্থাপন করবে শঙ্খচূড়ের নারী রক্তপলারূপে অস্থি শ্বেত শঙ্খরূপে এ অতি রমণীর হস্তে শোভা পাবে আর সনীত সিন্দুর রূপে মস্তকে ধারণ করবে আমার বরে আজ হতে তুমি সতী তুলসী নামে মর্ত্যলোকে পূজিতা হবে বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমঃ